হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা স্কুলের স্টুডেন্ট রয়েছো, তোমরা যারা কলেজের স্টুডেন্ট রয়েছো, উভয়ের জন্যই রয়েছে একাধিক ইম্পর্টেন্ট নিউজ। এছাড়া তোমরা যারা 11-12 পড়ছো, তোমাদের জন্য অফিসিয়ালও কিছু আপডেট রয়েছে। সেই কারণে তোমরা স্কুলের স্টুডেন্ট কিংবা কলেজের স্টুডেন্ট হয়ে থাকলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমরা জানতে পারবে একাধিক ইম্পর্টেন্ট নিউজ সম্বন্ধে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করা, হাতে হাতে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যায়। বন্ধুরা, সবার প্রথমে অফিসিয়াল আপডেট। একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী স্টুডেন্টদের জন্য তোমরা সকলেই জানো, তোমাদের লিখিত পরীক্ষা কিন্তু শুরু হবে জুন মাসের 15 তারিখ থেকে জুলাই মাসের 3 তারিখ পর্যন্ত। তো লিখিত পরীক্ষা তো এই সময়ের মধ্যে হবে, যেটা তোমরা রুটিন রীতিমতো অফিসিয়ালভাবে পেয়েও গেছো। কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়েও কিন্তু একটা অফিসিয়াল বিজ্ঞপ্তি চলে এসেছে। মার্চ মাসের 10 তারিখ থেকে মার্চ মাসের 31 তারিখের মধ্যে তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে প্র্যাকটিক্যাল পরীক্ষা, সেই প্র্যাকটিক্যাল পরীক্ষা স্কুল কর্তৃপক্ষকে নিতে হবে। আর এই বিজ্ঞপ্তিতে প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়ার ব্যাপারে একটা মেন যে বিষয়টা বলা হয়েছে, যে তোমাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা সেটা অনলাইনে হবে না অফলাইনে হবে, কোন বিষয়ের ওপর হবে, সেটা কিন্তু এখানে মেনশন করা নেই। এটা পুরোপুরি দায়িত্ব কিন্তু স্কুল কর্তৃপক্ষের ওপর, স্কুল যেভাবে চাইবে সেভাবে নিতে পারে, স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে। যদি চাই অনলাইনে নেবে তারা অনলাইনে নিতে পারে, যদি চাই অফলাইনে নেবে তারা অফলাইনে নিতে পারে। এবং স্কুল কর্তৃপক্ষের জন্য বলা হয়েছে, স্কুল কর্তৃপক্ষ এই পরীক্ষা একাদশ এবং দ্বাদশ শ্রেণী নিয়ে তার নম্বর, প্রত্যেকটি স্টুডেন্টের নম্বর এবং প্রশ্নপত্র উত্তরপত্র জমা দেবে হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে 20 এপ্রিলের মধ্যে। এছাড়া এই বিজ্ঞপ্তির নিচে একাদশ দ্বাদশ শ্রেণীর বিভিন্ন সাবজেক্টের টপিকও বলে দিয়েছে যে এই টপিকের ওপর কী হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া যেতে পারে। যদিও এটা সম্পূর্ণ দায়িত্ব স্কুল কর্তৃপক্ষের ওপর, স্কুল কীভাবে নেবে, কী টপিক দেবে, সমস্ত কিছু স্কুলের ওপর। তো তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য তোমরা সরাসরি স্কুলে যোগাযোগ করো, তোমরা সম্পূর্ণ ইনফরমেশান পেয়ে যাবে। এবং এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তি, সেই অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা সরাসরি সেটাকে দেখে নিতে পারো বা বিজ্ঞপ্তিটিকে ডাউনলোড করে নিতে পারো। এর পরবর্তী আপডেট হলো কলেজের স্টুডেন্টদের জন্য। যারা ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছো এবং যারা পলিটেকনিক পড়ছো, তোমাদের অনেকেরই একটা সমস্যা হয় প্রথম বর্ষে ইংরাজি মাধ্যমে বিভিন্ন বই পড়তে। যারা অ্যাকচুয়ালি উচ্চ মাধ্যমিকে কি হচ্ছে বাংলা মিডিয়ামে পড়েছো, এবং যারা মাধ্যমিক বাংলা মিডিয়ামে পড়ে পলিটেকনিকে ভর্তি হয়েছো, পলিটেকনিক এবং ইঞ্জিনিয়ারিংয়ের এমন স্টুডেন্ট যারা আঞ্চলিক ভাষায় পড়েছো ও হঠাৎ করে ইংরাজি মাধ্যমের বই পড়তে এ অনেকটাই অসুবিধা হয়। এবং তোমরা জানো পলিটেকনিক বা ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বর্ষের জন্য বাংলা মাধ্যমে কোনো বই নেই, সেই কারণে প্রথম বর্ষের স্টুডেন্টদের কি হয় অনুবাদ করে অ্যাকচুয়ালি সেটাকে বুঝতে হয় ইংরাজি অনুবাদ করে, যেটা অনেকটা সময় সাপেক্ষ, স্টুডেন্টদের ক্ষেত্রে অনেকটাই বুঝতে সমস্যা হয়। অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে যে তোমরা যারা ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট রয়েছো বা পলিটেকনিকের স্টুডেন্ট রয়েছো, তোমাদের প্রথম বর্ষের যে বই আছে সেই বই ইংরাজি মাধ্যমে থাকার সাথে সাথে বাংলা মাধ্যমেও থাকবে। মানে প্রথম বর্ষে তোমাদের যাতে বুঝতে অসুবিধা না হয়, তোমাদের প্রথম বর্ষে বাংলা মিডিয়ামে পুরোপুরি থাকবে। এছাড়া বিভিন্ন আঞ্চলিক ভাষাও থাকবে, এ যাতে তোমাদের প্রথম বর্ষে এ সময় নষ্ট না হয় এবং বুঝতে কোনো অসুবিধা না হয়। সেই কারণে এইবার থেকে বাংলা মাধ্যমের বইও প্রথম বর্ষে ইঞ্জিনিয়ারিং এবং পলিটেকনিকের স্টুডেন্টদের পাওয়া যাবে। রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক এবং এই প্রকল্পের কোঅর্ডিনেটর সুভাষিস দত্ত জানান, AICTI অনুমোদিত প্রতিষ্ঠানের শিক্ষক এবং অবসরপ্রাপ্ত শিক্ষকের কাছে বাংলায় অনুবাদ করার জন্য ও আবেদন করা হয়েছে। এছাড়া তিনি আরও জানান, ইঞ্জিনিয়ারিংয়ের যে প্রথম বর্ষের স্টুডেন্টরা রয়েছে তাদের 8টি বই বাংলা ভাষায় প্রকাশিত হবে, এবং পলিটেকনিকের যারা স্টুডেন্ট রয়েছে তাদের 10টি বই বাংলা ভাষায় প্রকাশিত হবে, যাতে স্টুডেন্টদের কোনো অসুবিধা না হয়। শুধুমাত্র বাংলা ভাষায় না, তাছাড়া বিভিন্ন আঞ্চলিক ভাষায়ও কিন্তু এই বই প্রকাশিত হবে প্রথম বর্ষের স্টুডেন্টদের জন্য। দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষের ক্ষেত্রে কিন্তু ইংরাজি মাধ্যমই থাকবে, কারণ ইংলিশ যদি না জানা হয় সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টদের পরবর্তীকালে অনেকটাই সমস্যা হবে। সমস্যা দেখা দেয় প্রথম বর্ষে, যখন কোনো আঞ্চলিক ভাষা থেকে ডাইরেক্ট ইংলিশ ভাষায় সম্পূর্ণ কিছু পড়তে হয়, তখনই কিন্তু এই ধরনের সমস্যা হয়। সেই কারণে বিশ্ববিদ্যালয় এটাই ঠিক করেছে যে কোনো টপিক যেন বুঝতে তাদের অসুবিধা না হয় প্রথম বর্ষে, সেই কারণেই কিন্তু তোমাদের প্রথম বর্ষের জন্য ইঞ্জিনিয়ারিং এবং পলিটেকনিকের স্টুডেন্টদের এর বাংলা ভাষায় বই প্রকাশিত হচ্ছে। তো তোমাদের এই বিষয়টা শুনে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে মেনশন করো।
এর পরবর্তী আপডেট কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাপ্লিমেন্টারি পরীক্ষার স্টুডেন্টদের নিয়ে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাপ্লিমেন্টারি যে পরীক্ষা হয় সেই পরীক্ষার ফল প্রকাশ হয়ে গেছে, কিন্তু দেখা গেছে এ অনলাইনে অনেকের রেজাল্টেই ভুল ভ্রান্তি রয়েছে, যেখানে দেখা যাচ্ছে কারোর রেজাল্ট এখনও পর্যন্ত ও পাওয়া যাচ্ছে না, নট ফাউন্ড দেখাচ্ছে, কারোর রেজাল্টে সরাসরি জিরো দেওয়া আছে, কাউকে এ প্রেজেন্ট দেখাচ্ছে না, ও সে পরীক্ষা দিয়েছে কিন্তু তাকে এ প্রেজেন্ট দেখাচ্ছে না। তো এরকমভাবে এ প্রচুর ভুল ভ্রান্তি রয়েছে সাপ্লিমেন্টের পরীক্ষায়। এবছর ওর সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়েছে 100,000-এর বেশি স্টুডেন্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ে। সেক্ষেত্রে এ দেখা গেছে অনেক এরকম পড়ুয়ারা রয়েছে যারা এখনও পর্যন্ত সঠিক রেজাল্ট পায়নি, রেজাল্টে অসম্পূর্ণতা দেখা গেছে, সেই কারণে তারা দাবি জানায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে যাদের রেজাল্ট এখনও প্রকাশিত হয়নি, যাদের রেজাল্টে ভুল ভ্রান্তি রয়েছে, যারা পরীক্ষা দিয়েছে এখনও প্রেজেন্ট দেখাচ্ছে না তাদের পরীক্ষায়, সেই কারণে সাপ্লিমেন্টারি স্টুডেন্টরা সকলেই দাবি জানিয়েছে এ যারা পরীক্ষা দিয়েছে তাদের সকলের রেজাল্ট নির্ভুলভাবে 21 জানুয়ারির মধ্যে প্রকাশ করতে কলকাতা বিশ্ববিদ্যালয়কে। এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে ষষ্ঠ সেমিস্টারের প্রত্যেক রেজাল্ট এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি, সেই কারণে তাদেরকে আশ্বাস দিয়েছে যে সমস্ত ও যারা পরীক্ষা দিয়েছে তাদের সকলের রেজাল্ট নির্ভুলভাবে প্রকাশিত হবে। তো এখন দেখার বিষয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাপ্লিমেন্টারি স্টুডেন্টদের এর পরীক্ষার ফল নির্ভুলভাবে 21 জানুয়ারির মধ্যে এ প্রকাশিত হয় কি না। এর পরবর্তী আপডেট হলো স্কুল নিয়ে। তোমরা সকলেই জানো ও বেশিরভাগ সরকারি স্কুলই কিন্তু ইংলিশ মাধ্যমে নেই, সেই কারণে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু প্রাইভেট স্কুলে পড়ে, কারণ তারা ইংলিশ মাধ্যমে পড়তে চায় বা ইংলিশে বেশি পারদর্শী হতে চায়। সেই কারণে বেহালার 129 নম্বর ওয়ার্ডে সোমবার আর সরকারি একটি স্কুল ইংলিশ মাধ্যমে এ শুরু হয়েছে, এবং রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য শিক্ষা থেমে থাকবে না, সেই কারণে শুধুমাত্র ও প্রাইভেট স্কুল না, রাজ্যে বহু এরকম স্কুল তৈরি হবে যে স্কুলগুলো ইংরাজি মাধ্যমেই এই পড়ানো হবে, যেগুলো পুরোপুরি সরকারি স্কুল, বিনামূল্যে স্টুডেন্টরা ইংরাজি মাধ্যমেই পড়তে পারবে, শিক্ষা থেকে কেউ অবগত থাকবে না। তো এখানে আরও উল্লেখ করা হয়েছে যে 100-টিরও বেশি স্কুল বিভিন্ন প্রান্তে হয়ে গেছে যেগুলো ইংরাজি মাধ্যমে সরকারি স্কুল, এবং প্রাথমিক স্কুলও কিছু রয়েছে যেগুলো ইংরাজি মাধ্যমে রয়েছে। তার মানে বুঝতেই পারছো ও রাজ্যের এই মুহূর্তে টার্গেট রয়েছে যে এ প্রাইভেট যে স্কুলগুলো রয়েছে সেই প্রাইভেট স্কুল ছাড়াও যারা ইংরাজি মাধ্যমে পড়তে চায় তাদের জন্য সরকারি স্কুলও করা দরকার, এবং বিভিন্ন জায়গায় কিন্তু সরকারি স্কুল এরকমভাবে হচ্ছে যেগুলো এ ইংলিশ মাধ্যমে এ পুরোপুরি করানো হবে, কারণ অনেকেই এরকম রয়েছে যারা ইংলিশ মাধ্যমে তো পড়তে চায় কিন্তু আর্থিক পরিস্থিতি ভালো না থাকার কারণে তাদের বাধ্যগত সরকারি বাংলা মিডিয়াম বা অন্য কোনো ভাষায় স্কুলে পড়তে হয়, সেই কারণে যারা ইংলিশ মাধ্যমে পড়তে চাইছে আর্থিক অবস্থার জন্য ইংলিশ মাধ্যমে এর স্কুলগুলোতে ভর্তি হতে পারছে না প্রাইভেট স্কুলগুলোতে, সেই কারণে সরকারি স্কুলগুলো ইংলিশ মাধ্যমে করার পরিকল্পনা নেওয়া হচ্ছে, এবং বিভিন্ন স্কুল তৈরিও হয়ে গেছে, পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় ইংলিশ মাধ্যমে সরকারি স্কুলও কিন্তু শুরু হবে। আর এই যে এডুকেশন আপডেটগুলো তোমাদের দিলাম, এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটি তোমার জন্য ছিল এবং কোন আপডেটটি তোমার ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে মেনশন করে জানাও, আর অন্য কোনো মন্তব্য থাকলে সেটাও তোমরা জানাতে পারো। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।